আমন্ত্রণ বেলা 11টার সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাত ধোয়ার সামাজিক আন্দোলন বেগবানের আহ্বান প্রধানমন্ত্রীর। সিসিইউ থেকে আবারও কেবিনে খালেদা জিয়া। বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা দ্বিতীয়। হোলি আর্টিজানে হামলা, হাইকোর্টের রায় 30 অক্টোবর। টিসিবির পণ্য বিক্রি শুরু আজ, পেঁয়াজ মিলবে 35 টাকায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধোয়ার সামাজিক আন্দোলন আরো বেগবান করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও গণমাধ্যম সহ দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রোববার বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য, আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠনের পর থেকে জনস্বাস্থ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ ও পৌর জনপথে নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 3 ঘন্টা পর করোনারি কেয়ার ইউনিট থেকে আবারও কেবিনে নেওয়া হয়েছে। শনিবার রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় এদিন রাত 9টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়। গত 9 অগস্ট এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। 78 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন। বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। রোববার সকাল 9টা 24 মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে 187, অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা, শহরটির স্কোর হচ্ছে 172, অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। গত কয়েকদিন ধরেই ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর তৃতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শহরটির স্কোর 172, অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। এর ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি 5 বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সাড়ে 7 বছর আগে রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী 30 অক্টোবর দিন ঠিক করেছেন আদালত। হাইকোর্টের বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের এ দিন ঠিক করেন। রায় বিষয়ে রাষ্ট্রপক্ষ বলছে সব আসামির মৃত্যুদণ্ড যাতে বহাল থাকে এমনটাই প্রত্যাশা তাদের। এর আগে 2019 সালে 7 ডিসেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড ও 1 জনকে খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জঙ্গিরা। 2016 সালের 1 জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় ঘটে নারকীয় জঙ্গি হামলা। জঙ্গিরা দেশি বিদেশি নাগরিক সহ 23 জনকে হত্যা করেন। দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চাল সহ টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে রোববার। অক্টোবর মাসের এ দফায় চাল সহ
অন্যান্য পণ্যের সঙ্গে ফ্যামিলি কার্ডধারী প্রতি ক্রেতা 35 টাকা দরে 2 কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। শনিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি। একজন ক্রেতা সর্বোচ্চ 5 কেজি চাল 30 টাকা দরে, 2 লিটার ভোজ্য তেল 100 টাকা দরে, 2 কেজি ডাল 60 টাকা দরে, 1 কেজি চিনি 70 টাকা দরে কিনতে পারবেন। তবে চিনি প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে এবং আমদানি করা পেঁয়াজও প্রাপ্তি সাপেক্ষে শুধু ঢাকা মহানগরীতে বিক্রয় হবে বলে জানানো হয়েছে। রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বলেছেন, এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে মোংলা খুলনা রেলপথ। 9 নভেম্বর প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এই রেলপথ নির্মাণ করা হয়েছে। শনিবার বিকেলে পরিদর্শন শেষে মোংলা বন্দর রেল স্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রেলমন্ত্রী বলেন, রেল যোগাযোগ স্থাপনের ফলে এ বন্দরের সক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। এতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান এ রেলপথ দিয়ে সহজে বন্দর ব্যবহার করতে পারবেন। তিনি বলেন, 2-3টি ব্রিজে ত্রুটি দেখা দিয়েছিল, সেগুলো ইতিমধ্যে ত্রুটিমুক্ত করা হয়েছে। পুরো রেলপথ ত্রুটিমুক্ত করেই উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। মোংলা পর্যন্ত এর আগে এখান থেকে আমাদের যে সমুদ্র বন্দর মালামাল যে পরিবহন, এই পরিবহনের এটা প্রধানতম সেটাই আমাদের লক্ষ্য। এর সঙ্গে সঙ্গে যাত্রী পরিবহন করবে আর কি, কিন্তু মূলত যাতে আমাদের যে মালামাল পরিবহন, এই পোর্টের যে সক্ষমতা বৃদ্ধি, সেটি যাতে রেলের মাধ্যমে পরিবহনের মাধ্যমে বৃদ্ধি পায়। এবং এই এটা যদি এই সক্ষমতা বৃদ্ধি পেলে আমাদের প্রতিবেশী দেশ ভারত আছে, নেপাল, ভুটান, সেই দেশগুলিও আমাদের এই পোর্টকে ব্যবহার করতে পারবে। রেলে পরিবহনের ক্ষেত্রে আপনার পরিবহনের যে খরচ, এটা অনেক কম। কাজে সেই সুবিধাটা আমাদের পণ্যের যে এটা যোগ হয় পণ্যের উপরে, তো পণ্যের উপরে যোগ হলে এটা জনগণের উপরেই আলটিমেটলি যায়। কাজে এভাবে আমরা আশা করছি যে এটার সুফল জনগণ পাবে। আমি বিজলি কেবলস, আমি কেবল, আমি 99.99% কপার, আমি সস্তা, আমি বুয়েট ও আইএসও সার্টিফাইড, আমি সস্তা, আমি অগ্নি প্রতিবন্ধ, তাই নিরাপদ, আমি সস্তা 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 সস্তা, তাই নিরাপদ কেবল মানে বিজলি কেবলস। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে একদিনেই 400+ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে রোববার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা সিটিতে 260 জন, উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল বালাহতে 80 জন এবং উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন ফিলিস্তিনি। এছাড়া বেইত লাহিয়া শহরে 10 জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নিহত হয়েছেন আরও 20 জন। আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 2,215 জনে, এদের মধ্যে শিশু রয়েছে অন্তত 700 জন। হামলায় আহত হয়েছেন আরও 8,714 ফিলিস্তিনি। এছাড়া গত সপ্তাহ থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। বিপরীতে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে 1,300 জন, আহত হয়েছে 3,400 জনেরও বেশি। ইসরায়েলের নিরাপত্তার প্রতি অটুট প্রতিশ্রুতির অংশ হিসেবে আরও একটি বিমানবাহী রণতরি পূর্ব ভূমধ্য সাগরে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, ওই অঞ্চলে ইউএসএস ডোয়াইট আর জাইন হাওয়ার রণতরি ও এর স্ট্রাইক গ্রুপকে মোতায়েন করা হচ্ছে। এটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরির সঙ্গে যোগ দেবে। এই যুদ্ধকে বাড়িয়ে তুলতে চাওয়া যে কোনো রাষ্ট্র বা অরাষ্ট্রীয় সত্তাকে নিবৃত্ত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ করতে এ দুটি বিমানবাহী রণতরি একটি ক্রমবর্ধমান মার্কিন বাহিনীতে যোগ দেবে। সেখানে এরই মধ্যে মার্কিন বিমানবাহিনীর 3টি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। জানাবো খেলার খবর।
ফুটবলের সেই অতীতটা এখন আর নেই ইতালির। যদিও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন তারাই, তবে গত বিশ্বকাপে খেলতে পারেনি, বাছাই পর্বের বাধা পার হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে 2026 সালের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শুরু হয়েছে, তবে ইউরো অঞ্চলে হয়নি, বরং এখানে চলছে 224 সালের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। গতরাতে নিজেদের মাঠে সেই লড়াইয়ে মাল্টাকে উড়িয়ে দিয়েছে ইতালি, 4-0 গোলে জয় পেয়েছে। এ জয় তারা সি গ্রুপে 5 দলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। 5 ম্যাচ থেকে ইতালির সংগ্রহ 10 পয়েন্ট, তৃতীয় স্থানে থাকা ইউক্রেনের পয়েন্টও 10, তবে তারা একটা ম্যাচ বেশি খেলেছে এবং গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে। ইংল্যান্ড গ্রুপে নেতৃত্ব দিচ্ছে, 5 ম্যাচ থেকে তাদের পয়েন্ট 13। 8 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে, দ্বিতীয় স্থানে থাকা দলটি প্লে অফ খেলার সুযোগ পাবে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, শুভেচ্ছা সবাইকে।